এই পচা পচা শোন না একটু ভাই। হ্যাঁ দিদি বলো, শুনছি আমি। তোর ঘোচু দাদা কোথায় জানিস? সেই সকালে বেরিয়েছে, এখন বিকেল হতে চললো, বাড়ি ফেরেনি। কি বলছো দিদি, ঘোচু দাদা বাড়িতে নেই? কিন্তু আজ এদিকে তো আসেনি। কি করি বলতো, একটু খুঁজে দেখতে হবে মানুষটাকে। দাঁড়াও দিদি, ঘুড়িটা নামিয়ে নেই, তারপর যাচ্ছি। তুমি ততক্ষণ একটু নাপিত দাদার দোকানে দেখো। আচ্ছা একটু তাড়াতাড়ি আসিস ভাই। নাপিত দাদা, ও নাপিত দাদা। বৌদিমণি, তুমি এখানে, কি হয়েছে? আরে দেখো না, সেই সকালে বেরিয়েছে, এখনো বাড়ি ফেরেনি। সে কি কোথাও যাওয়ার কথা ছিল নাকি? না তো, সেই সকাল থেকেই মুখ গোমড়া করে বসেছিল, চারটে মুড়ি খেয়েই সকালে বেরিয়ে পড়লো, কিচ্ছুটি বলল না আমাকে। ঘুচু দাদা তো এমন করে না কখনো। তাই তো খুব দুশ্চিন্তা হচ্ছে, পচাকেও বললাম। ওই তো পচা আসছে। চলো দিদি, খুঁজি গিয়ে ঘুচু দাদাকে। আমিও দোকান বন্ধ করে বার হচ্ছি, তোমরা বাজারের দিকটা দেখো আর আমি স্কুলের দিকটা। ও দাদা, আমাদের ঘুচু দাদাকে দেখেছো? সকাল থেকে খুঁজে পাচ্ছি না। না তো, আমার এখানে তো আসেনি, তবে কাল এসেছিল, ভালো দেখে পটল নিয়ে গেল, বৌদি নাকি পটল চিংড়ি বানাবে। সে তো গতকালের কথা, আজ দেখেছো কিনা বলো। না গো, আজ তো দেখিনি। আহ, বড় ভালো ছেলে ঘুচু। আজ সকালে কাউকে কিছু না বলে বেরিয়ে গেছে, এত বেলা হয়ে গেল ফেরার নাম নেই। চলো ওই মাছওয়ালাকে জিজ্ঞাসা করি। বলো বউ দিদি, কি দেব, বাটা পারছে নাকি বড় রুই কাতলা? না গো দাদা, ও সব নয়, আমার স্বামীকে মানে তোমাদের ঘুচু দাদাকে দেখেছো? দেখেছি দেখেছি, কাল এসেছিল তো, আমি ভালো ভালো চিংড়ি মাছ বেছে দিলাম। কেমন ছিল বৌদি চিংড়ি মাছগুলো? তা তো ভালোই ছিল, কিন্তু আজ সকাল থেকে ওকে খুঁজে পাচ্ছি না। আজ সকালে দেখেছো নাকি গো দাদা, ঘুচু দাদা এখনো বাড়ি ফেরেনি, আমরা খুব চিন্তায় আছি। না ভাই পচা, আজ তো বাজারে আসেনি ঘুচু দাদা। কি হবে রে পচা, কোথায় গেল মানুষটা? চিন্তা করো না দিদি, কোথায় আর যাবে, এদিক ওদিক গেছে হয়তো। সে তুই যাই বল, আমার চিন্তা হচ্ছে খুব। চলো, নাপিত দাদা স্কুলের পিছনে যাবে বলেছিল। না এখানে তো নেই, পাঁচিল টপকে আবার স্কুলের ভেতরে ঢুকে পড়েনি তো। না না, সেরকম হলে এতক্ষণে ঘুচু দাদাকে স্কুল থেকে বার করে দিত, কিন্তু তাহলে গেল কোথায়? ও নাপিত দাদা, পেয়েছো খুঁজে? না রে পচা, সেই থেকে খুঁজে যাচ্ছি, পেলাম না তো। কি হবে গো নাপিত দাদা, কোথায় গেল মানুষটা? এরকম তো কখনো করে না, কোথায় খুঁজবো এখন? ও বউ দিদি, তুমি কেঁদো না, একটু পরিষ্কার করে বলো তো, ঘুচু দাদা রাগ করে বসেছিল কেন? হ্যাঁ, তাহলে হয়তো ভেবে বার করতে পারবো যে ঘুচু দাদা গেছে কোথায়। ওগো এসো এসো বসো, মুড়ি আর কাঁঠাল খাবে নাকি একটু? কত ভালো কাঁঠাল জানো তো বউ। না বাবা, তোমার কাঁঠাল তুমিই খাও। ঠিক আছে তাহলে আমিই খাই, তুমি খেলে আবার আমার কাঁঠাল কম পড়ে যাবে। তুমি কি ভালো গো বউ, কত বুদ্ধি তোমার। কি যে বলো তুমি, আচ্ছা শোনো, সামনেই পুজো আসছে কিন্তু। কি পুজো গো বউ, পুজো হলেই আমার ভালো লাগে, কত কিছু খাওয়া যায়, কলা আম জাম মিষ্টি। কবে গো পুজো? কাল বুঝি। না গো না, এই পুজো সে পুজো নয়, দুর্গা পূজা। মা দুর্গা তার ছেলে মেয়েদের নিয়ে প্রতি বছর এই সময় বাপের বাড়ি আসে।
তাহলে পূজোর সময় চলো আমি আর তুমি আমার বাপের বাড়ি যাই। কি যাতা বলছো বলো তো, তুমি তো তোমার বাপের বাড়িতেই আছো। ও তাই বুঝি, আমি তো ঘোচু এত জানি না। তবে বাবা আমাদের দুজনকেই পূজোর সময় ওখানে থাকতে বলেছে। কত বড় করে পূজো হয় প্রতি বছর আমাদের বাড়িতে, কত লোক পাক পেরে খায় ওই পূজোর কদিন। ও শেঠজি শ্বশুর বাবা ডেকেছেন আমাদের, কি মজা হবে, আমিও পাক পেরে খাবো। কোথা থেকে পারবো, গাছ থেকে? না না, এর মানে হলো নিমন্ত্রণ খাওয়া। ও তাই বুঝি। বাবার মায়ের জন্য জামা কাপড় আর মিষ্টি নিয়ে সামনের সপ্তাহে যাব কিন্তু ওখানে। এই আমি রাগ করলাম বউ, আর কথা বলবো না তোমার সাথে। কেন, আমি আবার কি করলাম? আমারও নতুন জামা চাই, লাল টুকটুকে জামা, পূজোয় চাই নতুন জামা, আমি সেটা পরে পচার সাথে ঘুরি উড়াবো। সত্যি তুমি পারো বটে, তোমারও নতুন জামা হবে, আমারও নতুন শাড়ি হবে, বাবা তো প্রতিবারই আমাদের জামা কাপড় পাঠান। আচ্ছা মা দুর্গার ছেলে মেয়েরা কি বাপের বাড়ি আসে? ওরা আসে মামা বাড়ি, মায়ের বাপের বাড়ি মানে ছেলে মেয়েদের মামা বাড়ি। আমিও মামা বাড়ি যাব। আমি তো যতদূর শুনেছি তোমার কোনো মামা নেই। এ আবার কেমন কথা বউ, সবার মামা আছে আমার মামা নেই কেন? আমি ঘোচু বলে, ও ঘোচুদের কি মামা থাকতে নেই? এ তো ভারী অন্যায়। সে তোমার মায়ের কোনো ভাই ছিল না তাই, আমার মায়েরও কোনো ভাই নেই। এ ভারী অন্যায় বউ, মামা না থাকলে কি করে মামা বাড়ি যাব? মামাই যদি না থাকে মামা বাড়ি থাকবে কি করে, তবে মায়ের বাড়ি তো থাকতেই পারে। এবার কিন্তু আমি খুব কাঁদবো বউ। আচ্ছা আচ্ছা, আবার কান্নাকাটি করছো কেন, তোমার মামা বাড়ি পাবো কোথা থেকে? তোমার তো কত বুদ্ধি বউ, একটা মামা বাড়ি খুঁজে দাও না, পূজোর সময় দুজনে মামা বাড়ি যাব। বললেই কি মামা বাড়ি খোঁজা যায় নাকি, আর পূজোর সময় বাবার ওখানে তো যাবই, দেখবে কত মজা হবে, নাপিত দাদা আর পারুলও তো আসবে, পচাকেও আসতে বলবো। আচ্ছা আমার যখন মামা নেই তখন কাউকে একটা মামা ডাকলে হয় না? বোকা হলেও আমার বুদ্ধি আছে কিন্তু। হ্যাঁ তা তো হয়। তাহলে আমার শ্বশুর বাবাকেই মামা ডাকি, শ্বশুর বাবাও বড় খুশি হবে। হ্যাঁ কেউ তো আর তাকে মামা ডাকে না। হ্যাঁ মজা করে মামা বাড়িতে বসে পোলাও মাংস খাবো। হ্যাঁ কি যে আবোল তাবোল বলো তার ঠিক নেই, আমার বাবা তোমার শ্বশুর মশাই, তোমার মামা হতে যাবে কোন দুঃখে? কেন, শ্বশুর বাবা কি মামা হয় না? তুমি বাবা ডাকবে আর আমি মামা। যত সব আজে বাজে কথা, হয় না মানে হয় না। এবার তাড়াতাড়ি তোমার মুড়ি কাঠাল শেষ করে ঘরে এসো। আমি তো ঘোচু তাই আমার মামা বাড়ি নেই। তারপর থেকেই দেখি ও নেই। ও এই ব্যাপার, মামা বাড়ি নেই বলে ঘোচু দাদার মন খারাপ? বৌদিমণি তোমরা চলো আমার সাথে এক জায়গায়। কোথায়? চলোই না, ঘোচু দাদা ওখানেই আছে, আমার মন বলছে। ঘোচু দাদা, ও ঘোচু দাদা, এটা তো ওর সেই দুঃসম্পর্কের এক পিসির বাড়ি। আগেও একবার ঘোচু দাদা রাগ করে এখানে এসে বসেছিল, আজও মনে হয় এখানেই আছে। দাঁড়াও আবার ডাকি। ঘোচু দাদা, ও ঘোচু দাদা। এই যে বাছারা এসেছ। পিসি আমার স্বামী কি এখানে আছে? আছে বই কি আলবাত আছে, সকালে উঠে দেখি দাওয়ায় বসে আছে, মুখটা গোমড়া। এখন কোথায় গোচু দাদা?
সে কি আর এখানে আছে বাছা? সে কি আবার কোথায় গেল গুচু দাদা? বলুন না পিসিমা, ও কোথায়? এই যে বললেন এখানে এসেছিল। এসে তো ছিলই, মুখ ভার করে বসেও ছিল, জিজ্ঞাসা করতে বলে কিনা মামা বাড়ি যাবে। মামা বাড়ি নেই বলে তার বড়ই দুঃখ। হ্যাঁ, এই জন্যই তো বাড়ি থেকে রাগ করে চলে এসেছে। আবার বুঝি রাগ করে এখান থেকেও চলে গেছে? হ্যাঁ, গেছেই তো। কোথায় গেছে, কোন দিকে গেছে বলুন পিসি। বলছি বাপু, বলছি, আমি ঘোচুকে বললাম মামা বাড়ি নেই, তোকে কথা কে বলেছে? এক দুঃসম্পর্কের মামা তো তোর আছে, সেই শুনে তার কি আনন্দ, সেখানেই তো গেছে। তাহলে চলো বউ দিদি, আমরাও সেখানে যাই। যাও যাও বাছারা, ওকে সেখানেই পাবে। এই তো পাশের গ্রামেই থাকে তার সেই মামা। আমি নাম আর ঠিকানা তোমাদের দিয়ে দিচ্ছি। মামা, ও মামা, কোথায় গেলে গো? দেখো কে এসেছে। মামা, ও মামা, কে কে এসেছ? আমি ঘোচু গো, ঘোচু। একটু ভেতরে এসো বাবা, আমার ওঠার শক্তি নেই। কে কে বাবা তুমি? আমাকে চিনতে পারছো না মামা? আমি ঘোচু, তোমার ভাগ্নে। ভাগ্নে? আমার তো নিজের কোনো দিদি বা বোন নেই। তা তুমি কোন গাঁয়ে থাকো বাবা? কেন, পাশের গাঁয়েই তো থাকি। আমাকে যে পিসি বললে তুমি আমার মামা হও, আর তুমিও আমাকে চিনতে পারছো না। এবার কিন্তু আমি খুব রাগ করব। হ্যাঁ, কিচ্ছুটি খাবও না, কথাও বলবো না। বাছা, রাগ করো না, বয়স হয়েছে তাই মনে থাকে না কিছু। তবে পাশের গ্রামে আমার এক দূর সম্পর্কের বোন থাকতো, তবে সে বহুদিন আগেই গত হয়েছে। তার নাম ছিল মানদা। হ্যাঁ হ্যাঁ, আমার মায়ের নামই তো মানদা। যাক বাবা, আমার একটা মামা বাড়ি খুঁজে পাওয়া গেছে, আর চিন্তা নেই। বউ পচা সবাইকে নিয়ে মামা বাড়ি আসব। একটা মাত্র ভাগেনে তুমি, একটু যে উঠে খেতে দেব সে ক্ষমতাও নেই, শরীর বড় খারাপ। ও হ্যাঁ, তাই তো, খিদে তো পেয়েছে। তবে এক কাজ করি, আমি ভাত বানিয়ে তোমাকে খেতে দেই। ও মা, তোমার তো জ্বর, আমি তোমার মাথায় জলপট্টিও দিয়ে দেব। আমি ঘোচু হলেও সব জানি। বউ, তুমি এখানে? নাপিত দাদা, পচা, তোমরাও এসেছো দেখছি, ভালোই হয়েছে। এই দেখো আমাদের মামা বাড়ি। আমরা সকাল থেকে কোথায় না কোথায় তোমাকে খুঁজে বেড়াচ্ছি জানো? সত্যি, এ তোমার ভারী অন্যায় খুঁজে দাদা। বৌদিমণিকে চিন্তায় ফেলা তোমার একদম উচিত হয়নি। আমি চিন্তায় চিন্তায় মরে যাচ্ছি আর তুমি মামা বাড়িতে আদর খাচ্ছ।
ও বউ, তুমি কেঁদো না আর রাগ করো না। পিসির কাছে খোঁজ পেয়ে হাঁটতে হাঁটতে এই বাড়ি চলে এসেছি। ভাবলাম পিসি নিশ্চয়ই জানবে আমার মামা আছে কি না। আমরাও তোমার পিসিমার থেকে খবর নিয়ে এখানে এসেছি। খুব ভালো করেছিস পচা, এই হলো আমার মামা বাড়ি, ঘোচুর মামা বাড়ি। অনেক হয়েছে, এবার বাড়ি চলো। ও বউ, মামার খুব অসুখ জানো, খুব জ্বর। আমি মামার মাথায় জলপট্টি দিয়েছি, ভাত বানিয়ে খাইয়ে দিলাম। সত্যি তুমি এসব করেছো? কি ভালো গো তুমি, চলো ভিতরে চলো দেখি। মামা, ও মামা, দেখো দেখো আমার বউ এসেছে। আমার বউ কিন্তু খুব বুদ্ধিমতী। আপনি আমাদের সাথে চলুন মামা বাবু, আমাদের বাড়ি থাকবেন, সুস্থ হলে তারপরে ফিরবেন। কি পুণ্য করেছিলাম কে জানে, তোমরা সবাই আমাকে এত ভালোবাসেছো, সেবা করেছো, এই যে আমার ভাবনারও বাইরে বেঁচে থাকো তোমরা। না মামা বাবু, আপনার এই অসুস্থ শরীরে আপনাকে একা ফেলে আমরা যাব না, আমাদের সাথে আপনাকেও নিয়ে যাব। আপনি পুরোপুরি সুস্থ হলে তারপরে ফিরবেন। কিন্তু মামা, পূজোর সময় তোমার বাড়ি এসে থাকবো, কিন্তু আমি কোনো দিন মামা বাড়ি থাকিনি, মামার আদরও খাইনি।